পবিত্র রমজান মাসের আজ কুড়িতম রোজা। এই কুড়িতম রোজার দিন ডানকুনি মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন হাসিনা শবনমের উদ্যোগে ডানকুনি এক নম্বর ওয়ার্ডের চাকুন্দি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রাঙ্গণে প্রতি বৎসরের মতো এবৎসরও ইফতারে মজলিস ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার বিভিন্ন কাউন্সিলর বৃন্দ সহ উত্তরপাড়া পৌরসভার চেয়ারপারসন দিলীপ যাদব এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন ডানকুনি পৌরসভার বিভিন্ন আধিকারিকরা। আমাদের আজকে প্রতি বছরের ন্যায় এবছরেও বস্ত্র বিতরণ এবং ইফতারে মজলিস ছিল। অন্যান্য বছরে এর সঙ্গে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সম্বর্ধনাটা দেওয়া হয় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। যেহেতু উচ্চ মাধ্যমিক এখনও কালকে রেজাল্ট হবে আগামীকাল, সেজন্য উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মানে ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত আমরা ওটা করতে পারিনি। আগামী দিনে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেব। আজকে বস্ত্র বিতরণ এবং ইফতারে মজলিস হয়েছে। আমাদের এখানে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার চেয়ারম্যান দাদা দিলীপ যাদব মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের কয়েক নেতৃত্ব এবং কাউন্সিলর বৃন্দ এবং আধিকারিকরাও ছিলেন আমাদের ডানকুনি মিউনিসিপ্যালিটির, এবং সর্বোপরি আমার এলাকার মানুষজন যাদের নিয়ে আমার সব কিছু চিন্তাভাবনা দায় দায়িত্ব, সেই আমার এলাকার মানুষজনদের নিয়ে আজকে আমরা এই ইফতারে মজলিস এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান করেছি। সেখানে গরিব দুস্থ মানুষদের আমরা বস্ত্র দিতে পেরেছি। এই দিতে পারাতে আমরা খুব খুশি, এবং আগামী যে ঈদ, সেই ঈদুল ফিতরে আমরা সবাই মিলে যে সৌহার্দ্য এবং মানুষে মানুষের যে একত্রিত ঐক্য, সেই ঐক্যর বার্তা পৌঁছে দেওয়ার জন্যই, সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্যই আমরা এই রকম অনুষ্ঠান করে থাকি। তাই বিগত বছরের ন্যায় এবছরও আমরা সেই রকমের অনুষ্ঠান করেছি। পাশাপাশি আপনারা দেখুন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও আমরা আমাদের এলাকা থেকে ভালো লিডে আমরা জিততে পেরেছি, এবং আমরা মানুষের সঙ্গে কাজ করি বলেই মানুষ কিন্তু আমাদেরকে সেই আশা এবং সেই ভরসা রেখেই এই ওয়ার্ড থেকে আমার 719 ভোটে লিড দিয়েছে, এবং সেই জন্য সেই মানুষগুলোকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। তারা যে আমাদের এই দিদির প্রতি আস্থা রেখে আমাদের তৃণমূল কংগ্রেসের উপর তাদের যে আশা ভরসা এবং দিদির প্রতি যে ভালোবাসা আন্তরিকতা, এবং আমাদের ডানকুনি মিউনিসিপ্যালিটির উপর তাদের একটা আস্থা আছে, সেই হিসাবে তারা কিন্তু 719 লিড দিয়ে আমরা আমাদের ক্যান্ডিডেট কল্যাণ ব্যানার্জিকে আমরা এখান থেকে এই লিড দিয়ে আমরা তাকে দিল্লির দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। তারা সত্যিই আমার সঙ্গে এই 10 বছর ধরে আমাকে প্রত্যেকটা ভোটে তারা আমাকে জয়ী করিয়েছেন, আমার দলকে জয়ী করিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে। সবার জন্য আমার সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা রইলো।